আচ্ছা চলো, এখন আমাদের পরের বিষয়টা হচ্ছে আরবি বর্ণমালা। প্রত্যেকটা বিষয়েরই কি আছে, বর্ণমালা আছে, যেমন ইংরেজি বর্ণমালা আছে, কি সরয় সরয়া, তারপরে কি আছে ক ক, সেটা আবার ভাগ আছে, তেমনই আছে কি আরবি, আরবিরও কি আছে বর্ণমালা আছে। আমরা আরবির বর্ণমালাগুলো পড়ব। আরবি হরফ পড়তে হয়, দেখো আমরা লেখা শুরু করেছি ডান পাশ বাম পাশ থেকে, যেমন আরবি, দেখো এটা আর একটু ক্লিয়ার করে দিই, আরবি লিখেছি ডান পাশ থেকে, বাংলাটা লিখি, ইংলিশ লিখি, অঙ্ক করি, মানে আরবি বাদে যে কোনো বিষয় আমরা লেখা শুরু করি বাম পাশ থেকে ডানে শেষ হয়, আর আরবি শুরু করতে হয় ডান থেকে বামে শেষ হবে। আরবি হরফ 29টি দেখায়, আর আরবি হরফের উপরে দেখবে একটি এরকম তক্তির মতন থাকে, এটাকে কি বলে, নুকতা বলে, নুকতা বলে। তাহলে দেখো আমি বাংলা বা অন্য আরবি ছাড়া বাকি সবগুলো কি বাম থেকে শুরু করে ডানে শেষ করি, কিন্তু আরবি বর্ণমালা আমরা শুরু করি ডান থেকে শেষ হয় বাম থেকে, এটা খেয়াল রাখতে হবে। কোরআন শরীফ যখন পড়বে দেখবে বাম থেকে ডান থেকে শুরু বামে যে শেষ হয়। আচ্ছা এরকম করে আলিফ বা তা সা, আলিফ বা তা সা জি হা খ, তারপর কি আছে দাল, জাল, জালের উপর কি আছে এক নুকতা আছে, র, জা, কারণ বর্ণমালা গুলি আরবি হরফ গুলি কি লিখছি এই কারণে যাতে আমরা পরবর্তী হরক তাজিদ যজম এগুলি যাতে বুঝতে পারি, দাল জাল র জা সিন, সিনের উপর কয় নুকতা, সিনের উপর 3 নুকতা, আমার সঙ্গে সঙ্গে বলতে হবে, সিন সিন সোয়ার, দদের উপর 1 নুকতা, দ ত, আইন, ওয়াইন, ফা ফা, কফ, ফার পরে কি কফ, কফের উপর কয় নুকতা, 2 নুকতা, কফ কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, যা, ইয়া, ইয়া নিচে 2 নুকতা, এইগুলি হচ্ছে আরবি বর্ণমালা। আর আমরা আরবি বর্ণমালা গুলো কি করব, পড়া শুরু করব ডান থেকে শেষ করব বামে, আলিফ বা তা সা জি হা খ, দাল গাল র জা সিন শিন স দ ত ঘ আইন ওয়াইন ফা অ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া,
এইগুলি হচ্ছে কি আরবি বর্ণমালা। আরবি বর্ণমালা কয়টি? 29টি। এখন এই বর্ণমালা কে আমরা এখন হরকতের সাহায্যে পড়ব, কিসের সাহায্যে? তিনটি, জব, জে, পেশ। জব, জে, পেশ। কোন হরপে, আরবি হরপের উপর যদি এরকম একটা বাঁকা চিহ্ন থাকে তাকে আমরা কি বলবো? জবর বলবো। হরপের নিচে যদি এরকম বাঁকা একটা চিহ্ন থাকে তাকে আমরা জের বলবো, এবং কোন হরপের উপর মাথা থাকে তাহলে আমরা সেটাকে বলবো পেশ। এখন আরবিতে যখন তুমি উচ্চারণ করবে, জবরের উচ্চারণ স্বরে আর উচ্চারণ হয়, জেরের উচ্চারণ রশি হয় এবং পেশের উ হয়। এখন এই বা এরকম পরে পড়বো না, কারণ হরকতের উচ্চারণ করতে হয় তাড়াতাড়ি। এখন আমি যদি আলিফের উপর যদি যখন আমি একটা জব যে যাব তখন সেটা হয়ে আর আলিফ বলবো না, আলিফ বলবো তখনই যখন এটা খালি থাকবে, কিছু থাকবে না, তখন সেটা হবে আলিফ। এছাড়া যদি এটা বেশ তখন সেটা হয়ে যাবে হামজা। তার মানে এখনো আমি সবগুলি হরফ পড়ি, দেখো চার তিনটা করে পড়াই, তাহলে তোমরা বুঝতে পারবে। জবর দিলাম হামজা জবর, আ হামজা জে উ, বা জ বা জের বি, বা পেশ বু, তা জব তা, তা জে তি, তা পেশ তু, সা জব সা, সা জে সি, সা পেশ সু। এটা হচ্ছে হরকতের উচ্চারণ। তার মানে আমি জব দি পড়তে পারছি। কিসের উচ্চারণের মতো হবে? তো এটা হবে রসিকার মতো, এটা হবে রসুকারের মতো। যে কোনো হরফের উপর যদি তুমি জবর, জে এবং পেশ যদি বসা তখন সেটা উচ্চারণ গুলো আমাকে এভাবে করতে হবে, হামজা জবর আর বা, অথবা বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। যখন আমি বানান করবো তখন আমার কি করতে হবে? উচ্চারণটার সময় আমি সময় দিব, কিন্তু বানানোর সময় আমি সময় দিব, কিন্তু সময় দিব না। তখন আমাকে কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। বুঝতে পেরেছো তো? এখন যদি আমি আবার এখান থেকে যদি একটা করে দেখাই, একটু সহজ করে দিই, দেখো জব জব এই পর্যন্ত দিই এক লাইন। দেখো হামজা জবর আ, বা জব বা, তা জব তা, সা জব সা, জিম জব জা, হা জব হা, থ জব থ। এখন জে দিয়ে যদি করি, দাল জে দি, যা জে জি, সিন জে সি, সিন জে সি। এখন পেজ দিয়ে যদি তুলি, দেখো হামজা জবর, হামজা পেশ উ, বা পেশ বু। কারণ আমি প্রথমে বলেছি যে পেশের উচ্চারণের তা বাংলা রসাউকারের মতো হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু। এভাবে তোমাদেরকে পড়তে হবে। এরপরে আমরা পড়বো, সরি তানবিন পড়বো, এরপরে আমরা পড়বো তানবিন। হরকতের উচ্চারণ গুলো থাকে, চিহ্নগুলো চিহ্নগুলো, এবং এর উচ্চারণের সময় একটা গোপনীয় নুন থাকে। যেমন হামজা দুই জবর, যদি আলিফের উপর যদি আমি দুই পেশ জবর, দুই জের করে করি, তাহলে দেখবে একটা গোপনীয় একটা নুন উচ্চারণ হচ্ছে।
তানভীরের উচ্চারণ কি? নুন যুক্ত হর। দেখো এখন আমরা এটা পড়ি, তখন পড়েছিলাম হামজা জবর আ, এখন আমরা পড়বো হামজা দুই জবর আন। দেখো একটা আনের মধ্যে একটা নুন আছে, বাল, তা দুই জবর তান। এখন যদি আমরা এই নিচে আবার দুইটা জেড দিয়ে পড়ি তাহলে হবে কি? সা দুই যে ফিন, জিন দুই যে জিন, হা দুই যে হিন। এখন আমরা পেশ দিয়ে যদি তুলি হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন। তুন দেখো তুনের মধ্যে একটা যজম হচ্ছে কোনো হরফকে ধরে পড়া, কারণ ও একা একা পড়তে পারে না। আমরা যদি হঠাৎ করে কোথাও যাই রাস্তা পারাপারের সময় একজন আরেকজন হাত ধরে যায়, ঠিক তদ্রুপ ওই যজমে পড়াটাও একজন আরেকজনের ধরে পড়তে হয়। এবং যজমের কিন্তু চিহ্ন আছে, কোরআন শরীফের মধ্যে দেখবে একটা জায়গা আছে এরকম চিহ্ন, আরেকটা জায়গার মধ্যে ছোট্ট একটা কমার মতো থাকে, এটাকে বলে যজম, আর এই চিহ্নটাকে বলে যজম। যখন তোমরা হাফিজি কোরআন যদি পড়ো তাহলে তোমরা এই যজমটা পাবা কমার মতো, আর যদি অন্যটা পড়ো হাফিজি ছাড়া অন্য কোরআন শরীফ পড়ো তখন তোমার চিহ্নটা এইরকম ভিড় মতো আসবে, উল্টা ভিড়। কিসের চিহ্ন? যজমে চিহ্ন। যজমকে, যজম যুক্ত হরফকে কি বলে? সাকিন বলে। কি বলে? যজম যুক্ত হরফকে সাকিন বলে, সাকিন বলে। এখন এটা পড়তে হলে দেখো আমি একটু মুছে ফেলি, এখন হরফগুলি মুছে চারটা রাখি বা তিনটা রাখি, রেখে বোঝায় আচ্ছা। দেখো আমি হা দিয়ে লিখেছি, হা ওয়াও, হা ওয়াও, হা ওয়াও তিনটা লিখেছি। এখন এটা আমি একবার জবর দিয়ে পড়বো, জেড দিয়ে পড়বো, পেজ দিয়ে পড়বো। দেখো একটাতে চিহ্নটা হা ওয়াও এ ধরেছে, কারণ ওয়ার উপরে কি নেই? কোনো চিহ্ন নেই, কারণ আমার কি লাগবে? জবর, জের ও পেশ লাগবে। আমার এই তিনটার মধ্যে একটা ওয়ার উপরে কি নেই, ওয়ার উপর কি আছে? শুধু যজমের চিহ্ন আছে, এই চিহ্নটা দিতে পারো, অথবা কোনো হরফের মধ্যে এরকম একটা চিহ্ন থাকতে পারে। তখন দেখো ওয়াও যজম কোনো উচ্চারণ আসে? আসে না। যদি এর উপর যদি আমি জবর দেয় তাহলে ওয়াও জবর ওয়া আসে, কিন্তু এখানে যে ওয়ার উপরে যজম হওয়ার কারণে এখানে কোনো কি নেই, চিহ্ন নেই। তখন আমাকে কি করতে হবে? এই হা যজমটা কিভাবে ধরে তারপর উচ্চারণ করবে, যেমন হা ওয়াও পেশ, হা ওয়াও জবর হাও, হা ওয়াও জে উই, এরকম করে উচ্চারণটা হবে। তারপর তুমি পড়তে পারো কাপলাম পেশ ফুল, কাপ নুন পেশ কুন, মিম নুন পেশ মুন, মিম নুন যে মিন, এরকম করে তোমরা পড়তে পারো। যেমন হা মিম দেখে আবার হা আরবি হরফ গুলো আচ্ছা থাকুক, লিখতে হবে না, যাই হোক। তাহলে আমরা কি করব, যে যজমের চিহ্ন এরকম একটা চিহ্ন থাকবে,
আরেকটা এরকম চিহ্ন থাকবে। এই চিহ্নযুক্ত যে হরফের উপর থাকবে সেই হরফগুলোকে আমরা কি বলবো, সাকি বলবো। এটা হচ্ছে কি যজমের চিহ্ন। এই চিহ্নটা তুমি দুই কোরআনের মধ্যে দুই যে তুমি এই চিহ্নটা পাবা, এই চিহ্নটাও থাকে। আজকে যদি তুমি বাসায় যখন কোরআন তেলাওয়াত করবে, অথবা যারা কোরআন তেলাওয়াত পারো বা আমপারা পড়ছো, অথবা নতুন করে শিখছো কায়দা শিখ করছো, তারা দেখবে এই চিহ্নগুলো দ্বারা অনেক হরফে নিয়ম দেওয়া আছে উচ্চারণ করার জন্য, শিক্ষার জন্য। আর একটু খেয়াল করলে বাসায় অবশ্যই বুঝতে পারবে। তারপরে হচ্ছে আমরা আসবো তাসদিদ। এটাও একটু যজমের মতো সাহায্যে চলে, একা একা চলতে পারে না, একটু দুইজনকে নিয়ে চলে। যজম যেমন আরেকজনের সাহায্য নিয়ে চলে ধরার জন্য, এরকম ধরার জন্য যে আমি পড়ে গেলাম এভাবে ধরে নিই, ঠিক তদ্রুপ তাসদিদ তো সে নিজে একা চলে সাথে করে আরেকজনকে নিয়ে চলে। তাসদিদ তাসদিদ হচ্ছে একই হরফ দুইবার উচ্চারণ করাকে পর পর কি করবে, পাশাপাশি দুবার উচ্চারণ করাকে তাসদিদ বলে। তাহলে কোনো হরফ যদি তুমি উচ্চারণ করো, বাটা ধরি আমরা, বাটা ধরে যদি বার উপরে যদি আমরা এটা কি দিলাম, দুই পেশ দিলাম, এটা কিসের চিহ্ন দিলাম বলো তো? এটা চিহ্ন দিলাম হচ্ছে তানবিনের। নুন দিয়ে দিই, দেখো এটা শুধু আলিফ, এর উপরে আমি যখন জবর দিব তখন এটার নামটা পরিবর্তন কি হয়ে যাবে, হামজা হয়ে যাবে। আর নুনের উপরে আমি কি দিব, ও তাজিদের একটা চিহ্ন আছে যে হরফের উপর এই চিহ্নটা দেখবে ছোট্ট ডব্লিউ, এই চিহ্নটা দেখবে, দেখো আমরা ইংরেজিতে ছোট হাতের ডব্লিউ লিখি, ঠিক এটা ছোট করে হবে। যে আরবি 29টা হরফের যে কোনো হরফের উপর এরকম যদি চিহ্ন থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এটা তাজিতে চিহ্ন, এবং তাজিতুল্লাহ হরফ পর পর দুইবার উচ্চারিত হয়ে থাকে। দেখুন এটা তাহলে কিভাবে পড়ব, প্রথমে আমি পড়ব হামজা একবার, তাজিতুল্লাহ হরফটা তার আগে ডানের হরফকে একবার ধরে পড়বে, তারপর সে আবার নিচে উচ্চারিত হবে। কি করছে তাহলে, সে প্রথমে কি করবে, ডান পাশে যে চিহ্ন দিয়ে থাকবে সেই চিহ্নওয়ালা হরফটাকে সে একবার প্রথমে ধরবে, ধরা শেষ হলে যে উচ্চারণটা হবে তার পাশে সে নিজের উচ্চারণ উচ্চারিত হবে। দেখো হামজা নুন যাব, আন নুন যাব না, আন না। এখানে আবার আমি যদি এই হরফটা পড়তে যাই অবশ্যই এখানে আমাকে কি করতে হবে, একটা গুণনা করতে হবে। এই গুণনাটা যদিও তোমাদের বইয়ে পরবর্তীতে পড়া পাবে, সেটা হচ্ছে ওয়াজিব গুণনা বলে। এই চিহ্ন মিন মিন আন্না তাম্মা, এগুলি হচ্ছে গুণা, অজীব গুণা। এগুলো গুণা কি করতে হবে, অবশ্যই করতে হবে, না হলে কি হয় গুণা হয়, অজীব অজীব পালন করতে হয়। ফরজের পরপরই কিসের স্থান, অজীবের স্থান। তাহলে মানে আমরা এখন দেখো আমার চিহ্ন অনুযায়ী আমি দেখো যে হামজা নুন যাব, আন ধরলাম, দেখো আন ধরেছি, তারপর নুনের উপর কি সে চিহ্ন আছে, জবরের চিহ্ন আছে, নুন যাব না, আন না, হামজা নুন যাব আন, নুন যাব না, আন না, এখন আন না এরকম করে ধরতে হবে। এখন তুমি যদি জেড দিয়ে দাও, উপরে নুনের উপরে জবরই থাকলো, হামজানের নিচে জেড দিলে তাহলে দেখো ইন না, ইন না, নুন যাব না, ইন না। এখানে যদি তুমি পেশ দিয়ে করো হামজা নুন পেশ, উন নুন যাব না, উন না, এটাকে বলা হয় কি তাসদিদের পরে। এটাকে যদি আমি আর একটু ভেঙে দিই তাহলে তোমাদের মনে হয় আর একটু সহজ লাগবে, যেটা তোমাদের বইয়ে উদাহরণ দেওয়া আছে সেই উদাহরণ অনুযায়ী দিই। একটা নুনকে আমি কি করলাম,
সূর্য দেখো হামজাকে আলাদা একবার ধরলাম, বলেছিলাম যে কারণ এটা কি তার যে তোলা হরফটা ছিল, নুনটা কি দুইবার পড়ছে, হামজা নুন যাবা আন জু নুন যাবা না আন না, এটা হচ্ছে মানে তাজদিদ। এখন তোমার বইয়ে অনেকগুলো উদাহরণ আছে, এগুলি বাসায় দেখবে এবং পরীক্ষার মাঝে তোমাদের এরকম চিহ্নদের উদাহরণ দিয়ে আসতে পারে যে তাজদিদের উদাহরণ সহ সংজ্ঞাটা লিখো, তখন তোমাকে অবশ্যই সংজ্ঞাটা লিখতে হবে যে তাজদিদ একই হরফের পাশাপাশি দুবার উচ্চারিত হওয়াকে বা উচ্চারিত করাকে কি বলে, তাজদিদ বলে। একটি উদাহরণ দিতে হবে, তখন তুমি যে কোনো হরফ দিয়ে তুমি ইচ্ছা মতো তোমার মনের মতো তুমি যেটা সবচেয়ে সহজ পারো সে উদাহরণ দিয়ে দিবে, তাহলে তোমার প্রশ্নটা কমপ্লিট করতে পারবে। এবং এই যে আমরা পড়লাম হরকত, পড়লাম হরকত তাহলে কি এক যাব এক যে এক পেশকে হরকত বলে, হরকতুল্লাহ হরফগুলো দ্রুত তাড়াতাড়ি করতে হবে। তারপরে পড়লাম আমরা তানবিন, তানবিনের চিহ্ন কয়টা, তার মানে হরকতে যদি এরকম তোমাদের প্রশ্ন আসতে পারে যে হরকত কাকে বলে, হরকতের একটি করে উদাহরণ দাও, তখন হরকতের সংজ্ঞাটা দিবে, জারবি হরফের উপর জবর যে পেশ থাকলে ওই হরফগুলোকে তারা হরকত বলে, এক জবর এক জেক পেশকে হরকত বলে, হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। তখন তুমি বার উপর এক জবর দিলে অথবা হামজার উপরে দিলে অথবা নুনের উপর দিলে তুমি যে হরফটা ভালো লিখতে পারো সুন্দর করে সেই হরফটার উপরে এই চিহ্নটা দিয়ে বুঝিয়ে দিবে, তাহলে তোমার প্রশ্নটা সম্পূর্ণ হবে। তারপর আমরা পড়েছি কি তানবিন, দুই জব দুই জের দুই পেশকে তানবিন বলে, এবং তানবিনের মধ্যে একটা উচ্চারণের সময় দেখবে একটু গোপনীয় নুন থাকে, যেমন আন মান বান এরকম উচ্চারণ থাকবে। তারপরে কোন হরফের উপর যজমাটা হরফ কিন্তু নিজে উচ্চারিত হতে পারে না, সে অন্য অন্য হরফের সহযোগিতা এবং অন্য হরফের চিহ্ন ধারা সে নিজে উচ্চারিত হয়, যেমন এটি কি যজমের চিহ্ন আবার অথবা এরকমও থাকতে পারে, দুইটা দিয়ে দিলাম জবর দিয়ে, যেমন হামজা নুন জমা আন এটা আমি উচ্চারণ করতে পারছি। আর যদি আমি এটুকু বাদ দিই তাহলে দেখো এখানে কোনো কিছুই বোঝা যাচ্ছে না, কারণ আমি এটা কিভাবে উচ্চারণ করবো, বলতে পারবো পড়তে পারবো কিন্তু কি করতে পারবো না, উচ্চারণ আনতে পারবো না, নুনের উপর যজব এর কোনো উত্তর আসে না। যখন আমি এটার ডানের কোনো হরফের সাথে কোনো চিহ্ন যখন ব্যবহার করব সেই চিহ্নের সাহায্যে আমি এটা উচ্চারণ করতে পারবো। তারপরে হচ্ছে আমার তাজদিদ, তাজদিদের চিহ্নটা কি থাকে ছোট ডব্লিউ এর মতো, যে হরফের উপরে এই চিহ্নটা থাকবে সেটা হচ্ছে তাজিদুল্লাহ হরফ। দেখো তাজিদুল্লাহ হরফ দুবার উচ্চারিত হয়, যে হরফের উপর তাজদিদ থাকবে সেই হরফটাকে আগের হরফ অথবা পরের হরফকে আমি ধরবো না, আমাকে মনে রাখতে হবে যে হরফের উপর তাজিতুলা চিহ্নটা থাকবে, এই চিহ্নটা থাকবে সেই চিহ্ন অনুযায়ী আমি ওই হরফটাকে দুবার পড়বো, সেটা পড়ার জন্য অবশ্যই আমাকে ডানে সামনে হরফে সাহায্য নিতে হবে, মানে যে চিহ্নটা আছে তার আগে হরফের সাহায্যে আমাকে পড়তে হবে, যেমন হামজা নুন যে ইন নুন যাব না ইন না, এবং এটাও তোমাদের একই যেমন একই হরফের পাশাপাশি দুবার উচ্চারণ করাকে তাজদিদ বলে। এখন কুরআন দেখো এই চারটা আরো কিছু কিছু নিয়ম আছে যেগুলি গুণ, এটা হচ্ছে প্রধান নিয়ম, এই নিয়মগুলো যদি তুমি মনে রাখতে পারো এবং বারবার চর্চা করো অবশ্যই দেখবে কোরআন সহিসুদ্ধ করে পড়তে পারবে। এবং আরো কিছু নিয়ম আছে সেগুলি হচ্ছে গুণ না, কিছু কিছু নিয়ম যেমন আমরা বাংলা ব্যাকরণ পড়ি ইংলিশ ব্যাকরণ পড়ি এটাও আরবির একটা ব্যাকরণ, এগুলো জানলে আমি কোরআন সহিসুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো। কারণ কিসের জন্য সহিসুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ আমাকে দৈনিক পাঁচক্ত সালাত আদায় করতে, এই পাঁচক্ত সালাত আদায় করতে করার সময় আমি কোরআনের কিছু বিশেষ বিশেষ সূরাগুলো আমি পড়ে থাকি, যেগুলো আমি পারি যেগুলো আমাকে সহজ লাগে আমি সহজে উচ্চারণ করে পড়তে পারি সেই সূরাগুলো আমি পাঠ করি। তাহলে আমাকে কি করতে হবে, সহিসুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। বাসায় তোমরা পাঁচক্ত এখন
ছুটি, বাসায় কোথাও বের হওয়া যায় না, পাঁচক তো নামাজ পড়া অভ্যাস করবে এবং সকাল এবং বিকালে কোরআন তেলাওয়াত করা অভ্যাস করবে। যারা এখন কোরআন তেলাওয়াত করতে পারছ না বা শিখনি, তারা অবশ্যই ফায়দা আরবি হরফগুলো পড়বে, কায়দা পড়বে, আম্পারা পড়বে, দেখবে আস্তে আস্তে কোরআন তেলাওয়াতটা সুন্দরভাবে করতে পারবে। তাহলে আরেকটা হচ্ছে, দেখো আমরা অনেকগুলো হরফ পড়েছি, এই প্রত্যেকটা হরফের জন্য আমি কিন্তু অনেকগুলো নেকি পেয়েছি। একটা হরফ পড়লে, আরবি একটা হরফ পড়লে 10টা করে নেকি পাওয়া যায়। তাহলে আমরা কতগুলো নেকি পেলাম আজকে? অনেকগুলি নেকি পেলাম। এটা যদি তুমি প্রতিদিনে যদি তেলাওয়াত করো, দেখবে তুমি প্রতিদিন অনেক অনেক নেকি পাচ্ছ। কারণ এটা যদি আমি টাকার তুলনা হিসেব করি, তাহলে অনেকগুলো হরফ পড়েছি, অনেকক্ষণ পড়েছি, তার মানে কত টাকা হতে পারে। সেই টাকাটা যদি আমি ওজনে চিন্তা করি, তাহলে তার নেকিটা তো দেখা যায় না, কিন্তু আমরা বুঝতে পারি যে এর বিনিময়ে আমরা কি আল্লাহ তাআলার কাছ থেকে নেকি পাচ্ছি, কিছু লাভ পাচ্ছি, যেটা আমাকে কি করবে পরকালে মুক্তির পথ দেখাবে, যে আমরা জান্নাতে যেতে পারবো। অবশ্যই ভালো করে বাসায় পড়বে, পড়ার পাশাপাশি অবশ্যই লিখতে হবে, না লিখলে পড়া কি হয় না, সুন্দর হয় না, তা ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাই শিখবে তা সুন্দর করে লিখবে, না দেখে লিখবে, লিখলে সেটা মিলাবে, ভুল হলে আবার শিখবে, আবার লিখবে, তাহলে দেখবে পড়াটা সম্পূর্ণ হয়ে যাবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, বাসায় দুষ্টুমি করবে না এবং সুন্দরভাবে চলবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো।